আমরা দেখি যে মৌলানা এবং আল্লামার মধ্যে পার্থক্যটা কি, কারণ আমরা সাধারণত দেখি যে দাখিল পাশ করেও আল্লামা লাগে। আমাদের দেশে মৌলানা শব্দটা ব্যবহার করে শেখ হাসিনার জন্য, ইসলাম লাইনে যারা লেখাপড়া করছে তাদের জন্য মৌলানা নামে নবীন হয়, সাহায্যকারী হয় মৌলানা। আল্লাহ মানে অনেক জানে বলা কি এই বিষয়ে যারা যেমন হযরতে নূর সাফা না আল্লামা নূর সাফা নাহি, এই আল্লামা শব্দটা ওনার জন্য বানায় আল্লামা শেখ আল্লাহ রহমতুল্লাহ আলাইহি, ওনার জন্য বানায় আমাদের মতো কিন্তু রু যে আছে উইদাউট বডিকে ওর যে শক্তির মাধ্যমে তার মনে হরকত আছে, দেখতে পারতেছে, শুনতে পারতেছে, চলতে পারতেছে, নড়াচড়া করতে পারতেছে, তো উইথ রু যে বডি এটাকে নষ্ট করে, আর শুধু রু যে হচ্ছে এর জন্য বডি সক্ষম হয়। অনেক সময় বিধি বডি থাকে, অনেক সময় বিধাউট বডি। Thank you.